স্যার আমার ইয়াত ফ্লোরাইডের এফেক্টেড জায়গা হয়। আজি প্রায় 20 দিনের পর আমার এই ফোরলাইনের যে রাস্তা গেছে এই রাস্তাটে আমার পাইপডাল ভাঙি দিছে। এটা আমার ইয়াত যিখিনি দমকল আছে গোটেখিনি দমকল সিল করা আছে। প্রায় 1008টা লসলি আমার ইয়াত 1080টা লসলি আমার ইয়াত বঙ্গু হয়ে আছে। এই এই দমকলখিনি আমার গোটে সিল করে দিয়া হয়েছে, দমকল পানি খাব দিয়া নাই। কিন্তু আজি প্রায় 20 দিনের পর আমার একেবারে নিরুপায়, গোটেই গাঁওখনের আমি কিছু পুকুরী পানিকে খাইছে, কিছু পাহাড়ের পর আনিছে, কিছু এই দমকলের পানিকে খাই আছে। স্যার আপনাদের আপনি অলমান দয়া করে আমার এই পানির সমস্যাটা, এটা বর্তমান আমার জ্বলন্ত সমস্যা এইটাই। মন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাও, অন্য একো নিদিলেও আমার ব্যক্তিগত খণ্ড আপনি আমার খোয়া পানি বিশেষ ধরনে আজিকালি ভিতরে যেন সুবিধা করে দিয়ে, কারণ আমার ইয়াতে ফ্লোরাইসিস পহিলা উৎপত্তি কেন্দ্রস্থল আছিল, আর আমার বহু মানুষ সেই ফ্লোরাইসিসত পড়ে পঙ্গু হয়ে বর্তমানও বিছনাত কেকাই করে আছে। গতি আপনার মানে আর কি কম, মই সমূহ রাইজর তরফের এইটাই কামনা করছো যাতে আমি অতি সালে আমাকে এই খোয়া পানি কম জোগাড় ধরে। আপনাদের অলপ আগতে আমার নামঘরিয়া ডাঙরিয়ায় যেটু কথা কৈছে এইটো জ্বলন্ত সত্য। আমি যদি চাবলে যাও সাংগঠনিকভাবে 78, 84, 83 প্রত্যেকটা বুথত আমার বর্তমান জলযোগের অসুবিধা হয়ে আছে, কিছু জায়গা এক মাহর পৰা, কিছুমানত ছমাহর পৰা। গতিকে আজি যেহেতুকে আমার বুথত আমার সমস্যা বুঝবলৈ আমার মন্ত্রী মহোদয় আহিছে, আর সর্বপ্রথমে এই পানির ব্যবস্থাটো কৰিবলৈ আমার 5টা বুথর সকল রাইজে মোকো ব্যক্তিগতভাবে কৈ আছিলে। গতিকে এইটো গুরুত্ব সহকারে লৈ অতি কম দিনের ভিতর ব্যবস্থা লবর বাবে মই মন্ত্রী মহোদয়ক অনুরোধ জানালো। আর ইয়াতে রাইজের যা সমস্যা আছে সমস্যাখিন রাইজে দাঙি ধরেছে, আর ইয়াতে সমস্যাখিনি আমি ভালকে দেখিছো। আর এই সমস্যাখিনি মই ইয়ারপরা যেখিনি জানিলু এইখিনি রাইজে দিয়া দরখাস্ত মর্মে এইখিনি আমি সরকারক অবগত করি। পানির সমস্যাটো মই কথা পাতিলু, পিএইচসি বিভাগের লো কথা পাতিলু, NHIDCL রাস্তাটা বনায় আছে তেওঁলোকৰ লো কথা পাতিলু, মই ভাবো অতি সোনকালে এই সমস্যাটো সমাধান হবো।